বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রদর্শক গতকাল ছিল বিশ্ব প্রবীণ দিবস বাংলাদেশ এমন একটা সময় এই দিবসটি পালন করেছে যখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে প্রবীণ এবং একেবারে তরুণদের সমন্বয় এই ইউনিক অবস্থাটা বাংলাদেশে এর আগে কখনো দেখা যায়নি সরকার প্রধান এবং তার পরিষদবর্গের একটা বড় অংশ অত্যন্ত প্রবীণ এবং আরেকটা অংশ অত্যন্ত নবীন এরকম পরিস্থিতিতে বাংলাদেশের প্রবীণরা কি অবস্থায় আছে তাদের জন্যে কি করা হয়েছে স্বাধীন বাংলাদেশে গত তেপ্পান্ন বছরে তারা সমাজে কিভাবে অবদান রাখতে পারে আগামী দিনগুলোতে তাদের জন্যে কি করা উচিত তাদেরকে তাদের অভিজ্ঞতাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে তাদের শারীরিক মানসিক সামাজিক গরণ কেমন এবং সেখানে রাষ্ট্রের এবং নাগরিক হিসেবে আমাদের কী করণীয় এসব নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশের ল্যাপটোস্কোপিক সার্জারির পাওয়ানিয়ার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসের চেয়ারম্যান যে কারণে আসলে আজকে তাকে টাকা প্রফেসর ডক্টর সর্দারে নাইম আমার বায় আমার ডানের রয়েছেন বাংলাদেশ সিনিয়র সিটিজেন্স সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক যিনি সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন নিজে কতটা সিনিয়র হয়েছেন আমি জানি না বাট সেটা তিনি বলতে পারবেন টেবিলের একেবারে ডান প্রান্তে আছেন আলজেমিয়ার সোসাইটি অফ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আজিজুল হক আলজেমের একটা ব্যাধি এবং এই ব্যাধি প্রবীণদের মধ্যে দেখা যায় বয়স বারবার সঙ্গে সঙ্গে এটা অনেকের মধ্যে হয় এটা একটা বড় সমস্যা এবং সেই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে প্রিভেনশনের জন্য কি করা যেতে পারে সেটা আমরা তার কাছ থেকে শোনার চেষ্টা করব আপনাদের তিনজনকে স্বাগত আজকের এই আলোচনায় প্রফেসর ডক্টর সর্দারাইন আইম আপনার কাছ থেকে শুনতে চাই যে দিবসটি গতকাল পালিত হলো আমরা আসলে এই দিবসের দিনে কথা বলা সম্ভব হয়ে ওঠে না যেহেতু চ্যানেল আইয়ের জন্মদিন থাকে আমাদের নিজেদের নানা আয়োজন থাকে সে কারণেই একদিন পরে হলো আমরা সেটা অনেকটা বলা যেতে পারে আপনাদের বা প্রবীণদের কথা স্মরণ করে আমরা সেটা এই আয়োজনটা করে থাকি প্রায় কয়েক বছর ধরেই তো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই এই দিবসটি কীভাবে পালিত হলো প্রতিপাদ্য কি ছিল কেন পালিত হচ্ছে তাৎপর্য কি সবই আপনার কাছ থেকে শুনতে চাই ধন্যবাদ জুল্লোর প্রথমেই চ্যানেলে তার জন্মদিনে চ্যানেল আইকে এবং চ্যানেল আইয়ের অন্যতম অনুষ্ঠান তৃতীয় মাত্রকে শুভেচ্ছা জানাই এবং আজকে আমরা বসেছি যে সময়টাতে ঠিক গত সেপ্টেম্বর মাসটি পুরো মাসটি ছিল আলজেমার্স সোসাইটির হ্যাঁ আলজেমার্স অ্যাওয়ারনেস মান্থ এবং গতকাল ছিল বিশ্ব প্রবীণ দিবস ডিমেনশিয়া এবং আলজেমার্স এবং প্রবীণ দিবসের মানুষগুলো প্রায় সবাই আমরা বিভিন্নভাবেই ওতপ্রতভাবে জড়িত এবং আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমার সহ আলোচক হিসেবে দুজন একেবারে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেন প্রবীণদেরকে নিয়ে আলজেমার্স যারা রোগে আক্রান্ত তাদেরকে নিয়ে ওই রকম দুই দুইটি সোসাইটি বহু বছর যাবত যারা কাজ করছেন আমাদের ফজুল হক সাহেব এবং কাজুল হক সাহেব এবং এখানে আমি থাকতে পেরে নিজেও খুব আনন্দিত কারণ আপনি যেমন প্রথমেই বললেন এদেশে ল্যাপ্রোস্কোপিক সার্জারির প্রতিকৃতি হিসেবে আমি যেমন কাজ শুরু করেছিলাম একই সাথে জাপান থেকে নতুন কিছু এদেশে নিয়ে আসার যে একটা প্ল্যান ছিল সবসময় আমার তারই একটা ধারাবাহিকতা হিসেবেই আমি জেরিয়াট্রিক কেয়ার অর্থাৎ এল্ডারলি হেলথ কেয়ার কে দেশে নিয়ে এসে প্রতিষ্ঠিত করার পিছনে যদি কিছুটা অবদান রাখতে পারি আপনারা জানেন জাপান ইজ দ্য ফোর রানার ইন দ্য ফিল্ড এবং তাদেরকে দেখেছি কিভাবে তারা প্রবীণদের চিকিৎসা করেন বা প্রবীণদের টেক কেয়ার করেন সেটাই এদেশে রেপ্লিকেট করার জন্য আমার প্রচেষ্টারই একটি অংশ হিসেবে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম প্রতিষ্ঠা করেছি আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল গ্রুপ এবং আমি আনন্দের সাথে জানাচ্ছি খুব শিগগিরই আমরা সেটা ওপেন করতে যাচ্ছি এবছরের শেষে ডিসেম্বর মাসে এবছরের এবছর কিন্তু চৌত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করছে খুব কম সময় না চৌত্রিশ বছর কিন্তু অনেক আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ছিল এবার এইজিং উইথ ডিগনিটি দ্য ইম্পর্টেন্স অফ স্ট্যান্ডেনিং কেয়ার অ্যান্ড সাপোর্ট সিস্টেম ফর ওল্ডার পারসনস ওয়ার্ল্ড ওয়াইড যদি বাংলা করি প্রতিপাদ্য হল মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এই যে প্রবীণ পরিচর্যা এবং প্রবীণদেরকে সহায়তা করার যে ব্যবস্থা সেটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল ফিল্ডের কাজ অবশ্যই এই দিবসগুলো যখন আসে তখন বিভিন্নভাবে দিবসগুলোকে আমরা পালন করি দিবসগুলো আসে কিন্তু একটা অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য আমার হাতে একটি কাগজ আছে যেটিতে আমি দেখেছি যে সরকারের সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে অনেকভাবেই দিবসটি প্রতিপালিত হয়েছে যেমন তারা আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিবাদ্যর মাধ্যমে বেশ একটি গুড নাম্বার অফ প্রবীণ মানুষকে তারা আপ্যায়ন করেছেন ব্যানার পোস্টার র্যালি আলোচনা করেছেন ভিডিও চিত্র প্রদর্শনী করেছেন যেটা ভিডিও চিত্র তৈরি হয়েছে এবং বাংলাদেশ টেলিভিশনেও দেখানো হচ্ছে এবং প্রচার প্রচারণা সবগুলোই কিন্তু পত্রিকা বিজ্ঞাপন তারপরে আমন্ত্রণপত্র দিয়ে প্রবীণদেরকে নিয়ে এসে আলোচনা সভা করা এবং এগুলো কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য দরকার কিন্তু আমরা যে তিনজন এখানে বসে আছি আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েশনের সাথে সাথে সফটওয়্যারের সাথে সাথে আমরা হার্ডওয়্যার নিয়েও কাজ করার চিন্তা করছি সেই জন্য কিন্তু আমরা সরাসরি ফিল্ডে কাজ করছি প্রবীণদের সমস্যা যদি বলি এই মুহূর্তে বাংলাদেশে টোটাল পপুলেশানের প্রায় নয় দশমিক দুই আট শতাংশ হল প্রবীণ সিক্সটি অ্যানাব আমরা কিন্তু এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন যেটা মানে ভোগ করছি এটা কিন্তু খুব বেশি দিন আর থাকবে না ইন অ্যানাদার থার্টি ইয়ার্স বাই টু এটা হয়ে যাবে বিশ শতাংশের উপরে এবং তখন দুই হাজার নাগাদ কিন্তু এই দেশটি একটি প্রবীণ প্রধান দেশ হিসাবে গণ্য হবে সেটাকে আমরা আটকাতে পারবো না কারণ আমাদের জীবনের লাইফ এক্সপেকটেন্সি বেড়েছে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে ডেফিনেটলি সেই কারণে লাইফ এক্সপেকটেন্সি বেড়েছে এবং এই যে প্রবীণদের সেবা বা প্রবীণদের পরিচর্যার ব্যাপারটা যখন সামনে এসে দাঁড়াবে তখন এখান থেকে আর পালিয়ে যাওয়ার কোনো উপায় আমাদের নাই সেটা আমাদের দিতেই হবে আমি যদি বলি এর দেশে পেডিয়াট্রিশিয়ানের কোনো অভাব নাই কিন্তু আপনি কি একজন জেরিয়াট্রিশিয়ানের নাম বলতে পারবেন আমরা পেডিয়াট্রিক কেয়ার অ্যান্ড জেরিয়াট্রিক কেয়ার এ দুটো জিনিসকে কোনোভাবেই সমান তালে দিতে পারছিলাম না হ্যাঁ একটি নতুন দেশ হিসাবে যখন একটি নতুন দেশ হয় সেই দেশটিতে আমাদের পেডিয়াট্রিক খেয়ার বাচ্চাদের এবং ইয়াং জেনারেশনের খেয়ার আপনি প্রথমে যেটা বললেন তরুণ এবং বৃদ্ধদেরকে দিয়েই যখন আমাদের দেশ চালাতে হয় বৃদ্ধ কারা বৃদ্ধ অ্যাকর্ডিং টু ডেফিনেশান সিক্সটি এন অ্যাভাবকেই আমরা প্রবীণ বলি এর মধ্যে তিনটি ক্যাটাগরি করি আমরা ইয়াং ওল্ড তারপরে মিডল ওল্ড অ্যান্ড ওল্ড ওল্ড সেই ইয়াং ওল্ড হলে কি আপনার ধরুন ষাট থেকে সত্তর তারপর মিডিল ওল্ড হলে কি সত্তর থেকে আশি এবং আশির ঊর্ধ্বে যারা তারা ওল্ড ওল্ড অথবা অতি প্রবীণ এবং এই অতি প্রবীণদের জন্যই কিন্তু আমাদের হুইলচেয়ার অথবা বিছানা কেন্দ্রিক সহায়তা দেওয়া লাগে যখন একটি অতি ওল্ড অতি প্রবীণ মানুষ বিছানায় পড়ে যান আশির উপরে খুব স্বাভাবিক কারণে বিছানায় পড়ে যেতে হয় আমাদের তখন যেই পরিচর্যা তাকে যে সহায়তা সেটার জন্য কিন্তু একটা স্পেশালাইজড কেয়ার লাগে এই জিনিসটা নিয়ে আমরা কখনো চিন্তা করিনি বিকজ ওই কেয়ারটা দেওয়ার রেজাল্টটা কিন্তু এন রেজাল্ট কিন্তু টু সাম এক্সটেন্ট জেরো টু বি ভেরি প্র্যাকটিক্যাল যেটা যদিও খুবই মানে মর্মাহত হতে হয় কথাটা শুনে আমিও প্রবীণ হচ্ছি যে আমার আশি বছর বয়স যদি বেঁচে থাকি তারপরে আমাকে যে টেক কেয়ার করা হবে সেটা সম্পূর্ণই বৃথা যাচ্ছে বিকজ আমি আর কাম ব্যাক করবো না টু সার্ভ মাই ফ্যামিলি টু সার্ভ মাই সোসাইটি টু সার্ভ মাই নেশন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রফেসর ইউনুস সাহেব এখন আশির উপরে আছেন এবং দেশকে চালাচ্ছেন এবং দেশকে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন বলেন মানে আশির পর থেকে উনি বলছেন উনি আশির্ধ তরুণ আশিউর্ধ তরুণ তরুণ সুতরাং দিজ আর উনি আমাদের জন্য একটা ইন্সপাইরেশন অতি প্রবীণ হিসেবে উনি যা করছেন আমাদের জন্য ইন্সপাইরেশন কিন্তু এই রকম ভাগ্য সৌভাগ্য হয়তো সবার হবে না এটা হয়তো আমাদের জাতিরই সৌভাগ্য যে এই মুহূর্তে ওনাকে আমরা পেয়েছি এবং এই প্রবীণদেরকে নিয়ে কথা বলার মধ্যেই আমি বলতে চাচ্ছি তার মানে কি প্রবীণরা কিন্তু একটা বয়সের পরে শেষ হয়ে যায় না তাদেরকে দিয়েও আরও অনেক কিছু করা সম্ভব সেই সম্ভাবনার থেকেই আজকে আমরা যেই কথাগুলো বলতে চাই যে এই প্রবীণ দিবসের মাধ্যমে আমরা যত অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যত আমরা মানুষকে সেমিনার সিম্পোজিয়াম র্যালি পোস্টার ফেস্টুন দিয়ে মানুষকে জানাই জানানোর মধ্যেই যদি এটা সীমাবদ্ধ থাকে তাহলে জিল্লুর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কোনো রেজাল্ট পাবো না রেজাল্ট পেতে হলে আমাদের মাঠে নামতে হবে মাঠে নেমে যখন আমরা কাজ করব কেউ কেউ বলে প্রবীণদের দ্বারে দ্বারে পৌঁছে আমরা প্রবীণদের সেবা করব। অবশ্যই সেটা একটা ব্যাপার সরকারের দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আছে কিন্তু আবার আমরা এমন সেট কিন্তু সারা পৃথিবীতে তৈরি হয়েছে যেখানে প্রবীণরা এসে নিজেরা একই সাথে থেকে নিজেদের শারীরিক সমস্যার থেকে মানসিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা এই সমস্যাগুলো প্রবীণদেরকে ঘিরে যেই সমস্যাগুলো সেগুলো থেকে যদি তারা বেরিয়ে এসে কোনো একটি গেটেড কমিউনিটিতে তাদের সমবয়সী বন্ধু বান্ধব নিয়ে তারা জীবনযাপন করতে পারেন তাহলে দেখা যাবে একটা বিরাট অংশ ওইখানে বসেই এই সোসাইটিকে অনেক কিছু দিতে পারবেন যেই জিনিসটা উনি একা একটি বাড়িতে অন্ধকার ঘরে বিছানায় পরিবেষ্টিত হয়ে বা বিছানা শুয়ে শুয়ে সেটা উনি দিতে পারবেন না সেই জন্য আমি মনে করি আমাদের এখন সময় এসেছে যে এ ধরনের এস্টাবলিশমেন্টের দিকে যাওয়া সেটা সরকারের পক্ষ থেকে হতে পারে অবশ্যই আমাদের সরকার বিভিন্নভাবে হসপিটাল হেলথ সেন্টার্স ইত্যাদি সবই করছেন কিন্তু প্রবীণদের জন্য আলাদাভাবে নিবাস তৈরি করারও কিছু প্ল্যান সরকারেরও নিতে হবে এবং প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে বলে আমি বিশ্বাস করি ইনজির মহম্মদ ফজলুল হক আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে আপনি তো দীর্ঘদিন সিনিয়র সিটিজেনদের নিয়ে কাজ করছেন সিনিয়র সিটিজেনদের আসলে বাংলাদেশে অবস্থাটা কি ধন্যবাদ ইভেন ইভেন যদি আমরা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে খুবই সময়যোগী একটা প্রশ্ন করছেন আপনি এবং আজকের মনে হয় আলোচনার মূল বিষয়টা এটা হতে পারে কারণ অবস্থাটাকে জানলে কিন্তু চিকিৎসা সমাধানটা আসবে অবস্থা না জানলে সমাধানটা আসবে না রোগ নির্ণয় না করলে যেমন চিকিৎসা করা যাবে না এই সেইটা আপনি আমাকে প্রশ্ন করছেন তার আগে আমি এই আন্তর্জাতিক প্রবীণ দিবসের এই অনুষ্ঠানে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে সেই সাথে আপনাদেরও অর্থাৎ চ্যানেল আইয়েরও জন্মদিন সেই জন্য আমি আরও বেশি করে শুভেচ্ছা জানাচ্ছি আর আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আরেকটা বিষয়ে যে আপনারা এইবার কোনো জন্মদিন করেন নাই আপনারা কি করছেন এই বন্যার্থদের সাহায্যের কারণে আপনারা সেখানেও দান করছেন এটা একটা এটা একটা খুবই মানবিক কাজ করছেন সেই জন্য আমি প্রবীণদের এই দেশের সকল প্রবীণের পক্ষ থেকে চ্যানেল আইকে এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এটা মানবিক কাজের জন্য এখানে চ্যানেলাইয়ের জন্মদিন সম্পর্কে বা অনেকেই অনেক কিছু বলেন কিন্তু আমি এই চ্যানেলাইকে অন্য চোখে দেখি যে তারা শিক্ষা সমাজ পরিবেশ মানে কমপ্লিট চ্যানেল বলতে যেটা বোঝায় যে একটি কমপ্লিট ম্যান একটা বিজ্ঞাপন আছে যে তার পোশাক আশাক চেহারা টেহারা মিলেয়া সব মিলে হি ইজ এ কমপ্লিট ম্যান সব কিছু মিলে চ্যানেল বলতে বাংলাদেশে এটা সেই চ্যানেলে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার প্রবীণদের জন্য আমি আরও কৃতজ্ঞতা আপনাকে জানাচ্ছি আপনি যে প্রশ্ন করছেন আমরা দশ বিশ বছর আগেও প্রবীণ নিয়ে তেমন ভাবতাম না এখন মূল্যবোধের অবক্ষয় এমন আকারীণের সংখ্যা বাড়তে পারে এবং যখন নাকি উনিশশো নব্বই সনে যখন নাকি জাতিসংঘ প্রবীণ দিবস ঘোষণা করেন তখন তেমন কোনো কিছু তার কয়েক বছর পরে দুই হাজার আট সনে গিয়া বিশ্ব প্রবীণ সম্মেলন হয়েছে টোকিওতে বোধ হয় যাই হোক তো মানুষ তখন এত ভাবত না কিন্তু এখন প্রবীণদেরকে জঙ্গলে ফেলে দিয়ে আসে তার সন্তান তারপরে মেরে ফেলে হয়তো আমরা জানি না প্রবীণরা এখন বোঝা হয়ে গেছে কিন্তু এই প্রবীণরাই কিন্তু এই দেশকে এই পর্যন্ত নিয়ে আসছে সকলে মিলে এই যদি আমরা বলি আমাকে আপনি একটা প্রশ্ন করছেন প্রতিবারই করেন আমি কেন করেন জানি না যে আমি আসলে প্রবীণ কিনা আমি সেভেন্টি সিক্স পাস্ট আমার নাইমবাইয়ের উনি তো ডাক্তার না উনি উনি মানসিক ডাক্তার উনি চেহারা দেখলে বলতে পারে কি করবেন না করবেন এবং এই সংগঠনকে আমাদের সিনিয়র সিটিজেন সোসাইটিকে উনি খুব প্যাট্রোনাইজ করেন আমি ওনার সাথে মাঝে মাঝে বসি খাওয়া দাওয়া করি তাতে দেখি আমি যে উনি এটা নিয়ে গবেষণা করেন উনি কিন্তু গবেষক না কিন্তু প্রবীণ নিয়ে উনি চিন্তা করেন অনেক তাতে আমি বোঝা গেল যে উনি বলতেছে যে সেভেন্টি টু সিক্সটি টু সেভেন্টি নবীন প্রবীণ ইংরেজিতে কছে তো এটা ক্লিয়ার অনেকে হয়তো বুঝে না নবীন প্রবীণ ইয়াং ওল্ড আর এরপরে উনি প্রবীণ বলছে সেভেন্টি টু এইট্টি আমি তো হান্ড্রেড পার্সেন্ট প্রবীণ কারণ আমার সেভেন্টি সিক্স পাস আই এম রানিং সেভেন্টি সেভেন সো আমি প্রবীণ 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 মিডল প্রবীণ কিন্তু হ্যাঁ মিডল প্রবীণ তো কিন্তু প্রবীণ মিডল হইল আমি ইয়াংয়ের মতন চলতে চাই ফাইট করতে চাই সেটা আপনারা দেখেই বোধ হয় কনফিউজ করেন প্রবীণ কিনা আর আপনিও এমন একজন চৌকুশ ব্যক্তি বাংলাদেশে এত মানুষকে আপনি দেখেন রিসার্চ করেন আপনার মতন এত বৎসর এইভাবে একটা অনুষ্ঠান যে চালায় সেই মানুষ আমার মনে হয় পিছনের দেখলে দেখলেও ফেস দেখতে হবে না হোয়ার টাইপ অফ ম্যান ইজ ইউ ক্যান সি সবই বুঝি কিন্তু আপনার যে সেভেন্টি সিক্স সেটা বুঝে বুঝে এটা আপনার আসলে এই আপনার একটা আমার প্রতিপোদয় এটা ভালোবাসা আছে যে আমরা যে সন্তানকে সবসময় ইয়ে দেখে আচ্ছা যাক এককথা থেকে আরেক কথা তো খুবই আমি আমি প্রবীণদের অবস্থা দেখেই দুই হাজার উনিশ সালে আমি এই সংগঠনটা বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি গঠন করছি এবং এই সংগঠনটা গঠন করার পর আমি যার কাছে প্রবীণের সামান্যতম ইয়া দেখি আগ্রহ দেখি মমতা দেখি তার পিছিয়ে পিছিয়ে আমি তার ঘুরি যেমন গাঁজা খাওয়ার সময় একটা লোক যদি গাঁজা পকেটে নিয়ে রাখে লোক খাইলো না অন্য কাজ কর পিসি পিসি ঘুরতে দশ মাইল হাইটা যায় ওই কখন খাবে কখন সেও অংশগ্রহণ করবে আমিও প্রবীণদের জন্য যারা একটু ভালোবাসা দেখায় আমি তার পিসি পিসি ঘুরি এ যেমন নাইম ভাই আমার সর্বশেষ এখন আমার প্রেসিডেন্ট হল ডক্টর হোসেন জিল্লুর রহমান হোসেন জিল্লুর রহমান বাংলাদেশে না বিশ্বের একজন আলোকিত মানুষ সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের চেয়ারম্যান উনি স্বপ্ন অভাবে নাই কেউ স্বপ্ন অভাবে নাই যে উনি আমার এই ছোট্ট সংগঠনের প্রেসিডেন্ট হবেন আমি গিয়া তাকে এইভাবে অ্যাপ্রোচ করলাম একটা মনে হয় পাগল হয়ে যাওয়ার অবস্থা উনি আমাকে ইয়েস না করলে আমি পাগল হয়ে যাব এইরকম একটা আমি আবেগ অভিনয় না আবেগ দিয়ে প্রকাশ করছি উনি বলছে পরের দিন আমি সকালে বলবো উনি বলছে আই এম ঐতিহ আপনাদের সাথে আমি কাজ করব এখন আপনি চিন্তা করেন যে আমি এই নবীন প্রবীণ বুজিনা সকলের জন্য করতে চাই এবং এখন আমি জানি না আমি জানি না যে এই দেশে এই নবীন প্রবীণের কি হবে কারণ রাজনীতি আমাদেরকে যে কোথায় নিয়ে গেছে আমার এই ছিয়াত্তর বা সাতত্তর বছর বয়সে কোনো দলের সাথে কোনো দলীয় রাজনীতির সাথে রাজনীতি বুঝি রাজনীতি করি দলীয় রাজনীতি আমি করি না আমি শান্তি পাচ্ছি না কোন দলকে সাপোর্ট করবো কাকে ভোট দেব কিন্তু এইবার এমন একজন লোক আসছে আপনি দেখেন জাতির সঙ্গে উনি গেছে আমি আউট অফ মাই সাবজেক্ট আমি বলতে চাই আবেগ প্রকাশ করতে চাই মনে হয় স্পটলাইট বিশ্বের সব নেতা আলো বাতা সব কিছু যেমন তার দিকে হা করে তাকায় আছে মানুষকে মানুষ এতটুকু ভালোবাসতে পারে কিন্তু উনি কতটুকু করতে পারে ছোট্ট একটা এক্সাম্পল দিই ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ অন্যান্য ওই দলীয় নেতাদের মতন পালাইয়ে গেছে আত্মগোপন করছে এরা এরা ওনার এই স্যারের ইউনুস ডক্টর প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিচ্ছে ওনাকে কনভিন্স করার জন্য তার আবার ঢুকতে চায় যারা নাকি বলা গেছে আত্মগোপন করছে এবং সেনা সেনাপ্রধানকে পর্যন্ত উল্লেখ করিয়া হুমকি দেয় যে আপনি যদি এই জিনিসটা না দেখেন তাদেরকে সরাই আমাদেরকে না বসান তাইলে আপনি জবাবদিহি করতে হবে কত লোভি আমরা কত খারাপ আমরা আমরা প্রসঙ্গে থাকি এখন এই হ্যাঁ সরি আমি এই দেশে আমার কথাটা বলার উদ্দেশ্যে এই দেশে উনি কি করতে পারবে আমার জানি না কিন্তু আমরা ভালো মানুষ দূর থেকে দলে না গিয়ে কিন্তু করতে চাই আপনার তো দল নাই আপনি দলে যাবেন কিভাবে চাইলেও তো যেতে পারবেন দল নাই দলে না গিয়েও মানে মানে কি দল ছাড়াও উনি যখন করবে আমরা সেখানে আছি এবং আমি মনে করি উনি এই দেশটাকে একটা ঠিকঠাক করে যেন দিয়ে যায় আমার এই আবেদন আমি রাখলাম আপনাদের মাধ্যমে প্রবিনদের চিত্রটাকে হালচাল কি অবস্থাতে সেটা একটু বুঝতে চাইছিলাম ওদের ভালো নেসিয়ে আপনাদের স্টাডি আছে ডানান আছে। স্টাডি আছে। আমরা এই আমি আপনাকে একটা পুস্তক দিচ্ছি। বাংলাদেশে এই প্রথম ওয়ার্কশপ হয়েছে বাইছিলেন 200 লোকে সারা দিন ব্যাপী বিশেষজ্ঞ পারার ইল করে। তারা এই ওয়ার্কশপে সারা দিন ছিল চারটি বিষয়ে যেমন আমি বলি আপনাকে এই এইয়াটা চারটি বিষয়ে একটা বিষয় হলো নবীন প্রবীণের সম্মিলিত প্রয়াসের আবশ্যকতা এই প্রবীণদের কল্যাণের জন্য আরেকটা হয়েছে চিকিৎসা সেবা সহ মৌলিক চাহিদা কিভাবে পূরণ হবে দুইটা তিন নম্বর হল প্রবীণদেরকে কিভাবে কাজে লাগানো যায় তাদের অভিজ্ঞতা কিভাবে তার উপরে একটা মানে গবেষণা হয়েছে এইভাবে চারটা তারপরে আসছে যে এই এরকম চারটা বিষয়ে আমরা আলোচনা করছি এবং একটা জরিপ করছি ইয়ার জন যুবক দশজন তারপরে মধ্যবয়সী দশজন প্রবীণ অতি প্রবীণ সব ক্যাটাগরির লোক নিয়ে আমরা একটা রিসার্চ করছি সেই রিসার্চে দেখা গেছে যে আসলে মূল্যবোধ আমাদের নষ্ট করে দিচ্ছে এই সমাজকে মূল্যবোধের অবক্ষয় যেভাবে শুরু হয়েছে এই জন্য প্রবীণরা খুব খারাপ অবস্থা এক কথা এবং তাদের তাদেরকে যদি রক্ষা করতে হয় তাইলে সরকার এবং সমাজকে যেমন আমি এই যে আমার যে এইবারের যে এই দিবসের অনুষ্ঠান সেটা হইল আমি অনুষ্ঠানটা করলেন হ্যাঁ না হ্যাঁ করলাম সেটাতে আমরা বাংলাদেশের মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ করেছি সেখানে তারা যে বক্তব্য দিয়েছেন মানে মনে হয় বাংলাদেশে

ধন্যবাদ বিশ্ব পরিবহণ দিবসের এই আলোচনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেলেকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং চ্যানেলের জন্মদিনের ওনারা করতেছে এটাও আমি শুভেচ্ছা জানাচ্ছি তো বিশ্ব পরিবীণ দিবস উপলক্ষে মর্যা যে প্রতিবাদ বিষয় নির্ধারণ করা আছে মর্যাদা মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্ব প্রবীণ পরিচর্যা ও সহায়তা স্বাস্থ্য সহায়তা সহায়তা ব্যবস্থা ও শক্তিশালীকরণ তা এই টপিকটা অনেক সুন্দর এই থিমটা অনেক ভালো কারণ পরিচর্যা হচ্ছে মেন আমরা সিটি বাংলাদেশ দুই হাজার ছয় সালে প্রতিষ্ঠিত করি কিন্তু আমরা যখন দেখতে পাই যে ডিমেনশিয়া মানুষ ভুগতেছে কিন্তু এদেরকে কী হিসেবে ট্রিট করে এদেরকে কিন্তু মানসিক এবং পাগল হিসেবে ট্রিট করে তো আসলে এরা আসলে পাগলও না মানসিক এরা হচ্ছে মস্তিষ্কের রোগে আক্রান্ত ডিমেনশিয়া ভুলে যাচ্ছে তো এদের কিন্তু দেখেন এই ভুলে যাওয়াতে বাংলাদেশে কিন্তু এখনও এটার যে পরিচর্যা যে হবে এটার কোনো কোনো কারিক্রম ছিল না এটার কোনো মানে ছিল না তো আমরা অনেক চেষ্টা করছি আমরা এই পরিচর্যা মানুষ যেহেতু হয় না পরিচর্যার যেহেতু ডিমেন্সিয়ার কোনো কিউর নাই কোনো চিকিৎসা নাই তো কেয়ার লাগবে কেয়ারের কিন্তু কোনো কিছু ছিল না আমরা দুই হাজার সালে হুইয়ার অফিসে যোগাযোগ করি সুইজারল্যান্ডে সেখানে ওদের হেল্প ফর কেয়ার গিভানের একটা বুকলেট ছিল সেই বুকলেটটা আমরা পারমিশন নিচ্ছি প্রায় এক বছর সময় লাগছে আমাদের কোপ্রেড পারমিশন দেওয়ার পর আমরা সেখান থেকে হেলথ ফর কেয়ারগিভারটা বাংলায় আমরা ডিমেনশিয়া পরিচিতা সহায়ক একটা বুকলেট তৈরি করেছি এই বুকলেটটা আমরা ডিমেনশিয়া পেশেন্ট ফ্যামিলির জন্য বিনামূল্যে দেওয়ার চেষ্টা করেছি এখানে ডিমেনশিয়া কীভাবে পরিচোরা করবে এবং আমরা জানি ডিমেনশিয়া রোগের যে ভুগছে তাকে পরিচিত করতে কিন্তু পাশাপাশি ডিমেনশিয়ার যে পরিচর্যা করছে কেয়ারগিভার তারও কিন্তু পরিচার বিষয় তারও কিন্তু মানে ভালো যত্নের দরকার আছে তো বিষয়টা হচ্ছে এইটাই যে আমরা বাংলাদেশে যখন এই রোগটা নিয়ে যখন পরিচর্যার বিষয়ে আমরা নজর দিলাম তখন আমরা দেখলাম যে বাংলাদেশের গভর্নমেন্টের কোনো পরিচর্যা কার্যক্রম ছিল না তো আমরা আজকে চ্যানেলের মাধ্যমে আনন্দের সাথে জানাচ্ছি যে আলজুমার সোসাইটির উদ্যোগে জাতীয় দক্ষতানোর কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা সরকারিভাবে দেশের প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ডিউমেনশিয়া কেয়ার লেভেল থ্রি ডেভেলপ করেছি এবং এইটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করছে দুই হাজার তেইশ সালে সেখান থেকে এই কোর্সটি হচ্ছে ছয় মাসের তিনশো সাড়েটা ঘন্টার এটা কিন্তু আন্তর্জাতিক মানসম্পন্ন এবং এই কোর্সটা করে আমরা আমরা মানে এই কোর্সটা হলে এই কোর্সটা যে কেয়ারগিভার তৈরি হবে কেয়ার এক্সপার্ট তৈরি যেহেতু আমাদের দেশের কোনো মানে ডিমেশিয়ার কোনো কেয়ার নাই কেয়ার এক্সপার্টের দরকার আছে কারণ পুষ্টি যেরকম আছে পুষ্টি এক্সপার্ট আছে কেয়ার এক্সপার্ট হতে হবে তাহলে ফ্যামিলিগুলো তাদের কাছে যাবে যেহেতু কেউ নাই। চিকিৎসা ডায়াগনোসিস হলো এ পর্যন্ত শেষ তারপরে সারাটা জীবন তাকে কেয়ার নিয়ে চলতে হবে তখন কিন্তু এই কেয়ার এক্সপার্টে কেয়ার কেয়ারগিভার দরকার এই জন্য এই জাতীয় দক্ষ কর্তৃপক্ষকে আমি অনেক ধন্যবাদ জানি তার বোটা অফিস আমরা যখন প্রস্তাব করলাম যে ডিমেনশিয়া কেয়ার লেভেল থ্রি এরকম করে দেবো ওরা খুব মানে ভালো মতোই নিয়েছে আমরা দশজন একটা টিম গঠন করছি টিম গঠন করে এক্সপার্ট যারা যারা ডিমেনশিয়া পিএইচডি ডাক্তার হুসেন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার মনীদ্র মোল্লা সরবে তারা ডিমেনশিয়া কেয়ার নিয়ে পিএইচডি করেছে তাদের সহ সমন্বয়ে আরও আন্তর্জাতিক মানসম্পূর্ণ বাংলাদেশ তাদেরকে নিয়ে একটা টিম গঠন করেছি তো এই প্রশিক্ষণের মাধ্যমে গভর্নমেন্ট মানে যারা যারা প্রশিক্ষণ নেবে এই প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হবে কীভাবে ডিমেনশিয়া কেয়ার পরিবার সদস্যরা সেবাটা সঠিকভাবে দিতে হবে কারণ সঠিক প্রচোার কারণেই কিন্তু এই মানুষগুলা কিন্তু অবহেলায় মারা যায় কারণ এই পরিচটককে ধাপে দেখবে ফার্স্ট স্টেজে কী পরিচয় হবে সেকেন্ড স্টেজে পরিচয় হবে থার্ড স্টেজে কী পরিচয় এই পরিচালক ধাপ ধাপ আছে তো আমরা কারিকমটা ঠিক ওইভাবে সাজা আছি এবং এই কারিকুলমটা এসে সে একজন এই কোর্সটা যদি ছয় মাসের বা তিন ষাট ঘন্টা সে করে সে কিন্তু কেয়ার বিশেষজ্ঞ হতে হতে পারবে কারণ যেহেতু এখানে পার্সন সেন্টার কেয়ারের উপর কথা কথা বলা আছে কমিউনিকেশন কথা বলা আছে আরও অন্য অন্য সাবজেক্ট আছে তারপরে এবং কেয়ারগিভার যাতে তৈরি তার কারণ এক্সপার্ট কেয়ারগিভার বাংলাদেশ কিন্তু কোনো এক্সপার্ট কেয়ার গিভারও না কেয়ার বেশি করে আমরা গত জুলাই থেকে কেয়ার আপনার এই প্রশিক্ষণটা শুরু করেছি এখানে দেখতেছি সব হায়ার এডুকেটেড লোকজন আসতেছে এমনকি আমি দেখেছি দুজন ডাক্তার আসছে তারা আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের সাথে ওখানে চলে গেছে দুজন লেডি একটা এই কোর্সটা করছে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি কেন করতেছেন বলে আয়ারল্যান্ডে এই ডিমেনশিয়া কোর্সের অনেক ভ্যালু আসছে হ্যাঁ সেই হিসেবে তারা করতেছে এবং বাংলাদেশ থেকে এই কোর্সটা করার পর অনেকে কিন্তু দেশে বাইরেও যেতে পারে মানে দেশে বাইরে কর্মসংস্থানের সুযোগ তার সৃষ্টি হবে বাংলাদেশে তো সেই হিসেবে এই কোর্সটা আমরা তৈরি করেছি এবং এই ডিমেনশিয়া বর্তমান বাংলাদেশে প্রায় এগারো লক্ষ মানুষ ডিমেনশিয়া ভুগছে এবং দুই সালে হবে এটা প্রায় চব্বিশ লক্ষ কিন্তু একজনও কেয়ারগিভার নাই বাংলাদেশে দেখেন একটা স্পেশালিস্ট হাসপাতাল নাই একটা আপনার পুনর্বাসন কেন্দ্র নাই আমি ডাক্তার নায়েম স্যারকে আমি অনেক মানে ইসে যেন অভিনন্দন জানাই সে যে কাজটা করেছে এটা আসলে ভাবা যায় না সে আর হোম করেছে অন্তত পক্ষে কিছুটা ছাতা বৃষ্টি পড়লে তো ছাতা দরকার উনি একটা ছাতার মতো একটা কাজ করেছে তা আলজমা স্যার যদি সবসময় তার পাশে থাকবে তো আরেকটা জিনিস বলি যে এই এই ডিমেনশিয়ার এই কেয়ারগিভার এই প্রশিক্ষণটা যারা নিবেন তারা কিন্তু শুধু দেশেই সেবা দিবেন না দেশের বাইরেও তাদের অনেক কর্মসংস্থান হবে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এই যেই আমি রিপোর্টটা বললাম যে এগারো লক্ষ মানুষ এটা কিন্তু খুব খুব ভয়াবহ একটা চিত্র যেটার জন্য আমাদের এখন প্রস্তুতি দিতে হবে আমি বাংলাদেশে বর্তমান প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আমি বলবো আমি কিছুদিন আগে তার একটা ভিডিও দেখেছিলাম সে বলেছিল যে আমি যদি জেলখানায় যাই তা আমার কি দেখবে তার ওয়াইফ কিন্তু সিভিয়ার ডিমেশি আক্রান্ত হচ্ছে তো স্যারকে আমি বলব মাননীয় উপদেষ্টাকে আমি বলবো যে আপনি সংস্কার করুন আপনার স্ত্রীর দায়িত্ব আলজমা সোসাইটি নিবে কেয়ারের জন্য আর আমি চাই আপনার মাধ্যমেই একটা ডিমিশন নীতিমালা হবে যে নীতিমালা হবে এই মানুষগুলো যেন শ্রদ্ধা মর্যাদাপূর্ণ বার্ধক্যে তারা যেতে পারে এবং গোটা বিশ্বে কিন্তু এখনও কিন্তু আপনার এই ডিমিশন নিয়ে অনেক কাজ হচ্ছে বাংলাদেশে আমি জানি এই নতুন সরকার আসছে তারা হয়তো নতুন সূচনা করবে আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলব সরকারের নাইম আপনি শুনছিলেন এবং এর প্রেক্ষিতে আপনার আপনি বলবেন কিন্তু আমি জাস্ট রাইট একটা প্রশ্ন আছে আমরা তো দীর্ঘকাল ধরে বাংলাদেশের শুনি বা অন্য জায়গায় ওল্ড হোম বৃদ্ধনিবাস এক্স্যাক্টলি এই যে আপনার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ এটারমেন্ট হোম মানে এই এই হোমস আসলে এক্স্যাক্টলি করবে এটা কি আরেকটা বৃদ্ধ নিবাস ওল্ড হোম নাকি আলাদা কি থ্যাংক ইউ জিলর্ড দিস ইজ এ ভেরি ভেরি সেনসিটিভ এন্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটার উত্তর দেওয়ার জন্য আমি বসেছিলাম আমি বেসিক্যালি ওল্ড হোম কনসেপ্ট থেকে বেরিয়ে আসছি হ্যাঁ ওল্ড হোম ইজ নেসেসারি ওল্ড হোম কাদের জন্য যাদের থাকার জায়গা নেই যাদের ভরণ পোষণ বা খাওয়ার জায়গা নেই এরকম একটা পপুলেশন কিন্তু হিউজ পপুলেশন আছে যারা বৃদ্ধ অবস্থাতে নিজেরা কাজ করতে পারেন না তাদের কারো না কারোর উপরে ডিপেন্ড করতে হয় তখন যদি ছেলে ছেলেমেয়েরা তার দায়িত্ব না নেয় আমাদের বর্তমানে একটা প্রবীণ আইন আছে কিন্তু প্রবীণ নীতিমালা আছে সেখানে যেটা পিতামাতার ভরণ পোষণ আইন না এটা আইনও হয়েছে এবং ভরণ যদি না করে এক লক্ষ টাকা জরিমানা অনাদায় তিন মাস কারাদণ্ড পিতামাতাকে না দেখলে পিতামাতা যদি না থাকে তার দাদা দাদি নানা নানিকেও তাদের দেখতে হবে তাদেরকে মাসিক পয়সা দিতে হবে চিকিৎসা ব্যবস্থা করতে হবে না করলে সেদের প্রমাণিত হয় সে কিন্তু দণ্ডের দণ্ডনীয় অপরাধ করছে কিন্তু তারপরেও এটার কিন্তু ইমপ্লিমেন্টেশন আমরা সোসাইটিতে দেখি না উনি যেটা বললেন পিতামাতাকে বনে ফেলে দিয়ে আসছে অথবা মেরে ফেলছে এরকম ঘটনাও কিন্তু আমাদের চোখের আড়ালেও ঘটে যাচ্ছে তো ওল্ড হোম কনসেপ্ট থেকে বেরিয়ে এসে কেনই কথা কথাটা আমি বলছি ওল্ড হোমের প্রয়োজনীয়তাকে অস্বীকার আমি করছি না একটা পার্টিকুলার পপুলেশনের জন্য ওল্ড হোম কনসেপ্ট থেকে বেরিয়ে এসে আমরা যেটা করেছি এটা একটা কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক হেলথ কেয়ার ফ্যাসিলিটিস আমি আপনাকে প্রথমেই বলেছি আমাদের এই যে জেরিয়াট্রিক হেলথ কেয়ারটা কিন্তু এটা এ নিয়ে জেনেট্রিক পপুলেশনের নাইনটি ফাইভ পার্সেন্ট রিকোয়ারমেন্ট কিন্তু হেলথ কেয়ার এই হেলথ কেয়ারটা কিন্তু সাধারণ বুয়া অথবা দারোয়ান বা অর্ডারলি দিয়ে সম্ভব না সেই জন্যই কিন্তু আজুল হক সাহেব যেটা বলছিলেন এই যে ট্রেইনিং অফ কেয়ারগিভার্স গিভার্স নট ফর নট অনলি ফর আলজিমার্স অফ ডিমেনশিয়েশন কেয়ারগিভার ফর অল কাইন্ডস অফ পপুলেশন অ্যান্ড দ্যাট ক্যান বি ডেভেলপড অ্যাজ আ প্রফেশন এস এ নিউ অ্যানসেলারি হেলথ প্রফেশনাল হিসাবে তারা ডেভেলপ করতে পারে সারা পৃথিবীতে কিন্তু এই প্রফেশানটার একটা ভীষণ মূল্য আছে আমরা জানি যে আমাদের ইন্টারমিডিয়েট এডুকেশনের পরে ইউনিভার্সিটি এডুকেশনের আগেই একটা হিউজ নাম্বার অফ পপুলেশন ড্রপ আউট হয়ে যায় যারা বেসিক্যালি বিভিন্নভাবে পিয়ন অথবা অর্ডারলির কাজ করে করে জীবন কাটায় বা ব্যবসা বাণিজ্য করে এবং এরা কিন্তু যদি প্রফেশনাল প্রফেশন হিসাবে কেয়ারগিভিংকে নিতে পারে তাহলে কিন্তু এটা একটা বিরাট ক্ষেত্র জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন তৈরি করেছে আমি দু হাজার তখন থেকে আমি প্রায় চারটে নার্সিং ইনস্টিটিউট নার্সিং কলেজ ফিজিওথেরাপি কলেজ কেয়ারগিভার ট্রেনিং স্কুল তৈরি করে এ ধরনের অ্যান্সিলারি হেলথ সাপোর্ট তৈরি করছি যেন আমি আপনারা জানেন যে আমার এই রিটায়ারমেন্ট হোমের কিন্তু ক্যাপাসিটি ইজ মোর দ্যান সিক্স এই সিক্স মানুষকে যদি আমাকে সার্ভ করতে হয় তাহলে কিন্তু এই প্রফেশনাল আমাদের কাছে এখনও তৈরি হয় নাই যার জন্য সেটাকে আমাকে কাজ করতে হচ্ছে এখন আপনার প্রশ্ন নিয়েই যদি আমি বলি যে আমরা শারীরিক সমস্যার কথা বলি একজন প্রবীণের একটা ওল্ড হোমে যদি থাকে তার যে শারীরিক সমস্যা সেটা টেক কেয়ার করার মতো তো আমার সেই ওল্ড হোমের ব্যবস্থা নেই তাকে কিন্তু হাসপাতালে পাঠাতে হয় ডাক্তার এনে দেখাতে হয় চিকিৎসা হয় না আমার যেই রিটায়ারমেন্ট হোম নাম দিয়েছি কারণ ওল্ড হোম নামটা থেকে আমি ও বেরিয়ে আসতে চেয়েছি আপনি খেয়াল করবেন রিটায়ারমেন্ট হোম মনে হয় যেন শুধু রিটায়ার্ড মানুষ ওখানে থাকবেন আনন্দ করবেন আড্ডা মারবেন গল্প করবেন নিজেরা নিজেদের সাথে বন্ধুত্ব করবেন স্কুল কলেজে মেয়েরা আসবে তাদের সাথে তাদের জীবনের সব ঘটনা শেয়ার করবেন ইয়াং জেনারেশনের সাথে তাদের একটা ইন্টারাকশন হবে তারা তারা তাদেরকে চিনবে এবং ইয়াং জেনারেশনের কাছে তাদের আইডিয়াগুলো পাসন করতে পারবেন কিন্তু এটা কিন্তু একটা পার্সেন্টেজ মাত্র বাকি পার্সেনেজ যারা তাদেরকে তো আমরা ফেলে দেবো না যারা আজকে ঢুকবে তারা কিন্তু বিছানায় পড়ে যাচ্ছে হুইল চেয়ারে পড়ে যাচ্ছে তার ডায়াপার চেঞ্জ লাগতে পারে তার টিউব ফিডিং লাগতে পারে বছরের পর বছর টিউব ফিডিং দিয়ে বিছানার মধ্যে পড়ে জীবন কাটাচ্ছে এমন মানুষের অভাব নাই অক্সিজেনের ছাড়া এক ঘন্টা থাকতে পারে না এরকম মানুষও কিন্তু বছরের পর বছর বেঁচে আছেন তারা কি একটা অন্ধকার ঘরে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা বাড়ি ছেলের বাড়ি হোক মেয়ের বাড়ি হোক একটা অন্ধকার ঘরে প্রতিগন্ধময় একটা ঘরে শুধু বোয়া এবং দারোয়ান দ্বারা পরিবেষ্টিত হয় বা পার্ট টাইম নার্স দ্বারা পরিবেষ্টিত হয়ে বা সার্ভিস পেয়ে তাদের জীবন কাটানোর চেয়ে আমাদের এই রকম একটি স্টাবলিশমেন্টে যদি দিনের আলো আকাশ বাতাস পাখি দেখে যদি তারা জীবনকে জীবনের শেষ সময় পর্যন্ত যেতে পারে ওই মানুষটা কিন্তু অনেকেই মেন্টালি হানড্রেড পারসেন্ট ক্লিয়ার তারা জানে যে তারা জীবনে আর কোনোদিন দুই পায়ে দাঁড়াতে পারবেন না কিন্তু ওখান থেকে চলে যাওয়ার আগেও উনি জীবনটাকে উপভোগ করতে চান নেচারকে উপভোগ করতে চান তার বন্ধু বান্ধবের সান্নিধ্য চান এবং সেই সান্নিধ্য বা আত্মীয় স্বজনের সান্নিধ্য চান ওই ঘরে নিজের ঘরে বন্দি অবস্থায় উনি যতটা আত্মীয় স্বজনকে দেখতে পাবেন তার চেয়ে এইরকম একটা এস্টাবলিশমেন্টে থাকলে তার চেয়েতে অনেক বেশি বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝেই উনি থাকবেন সুতরাং এখানে আমি বলবো যে ডিফারেন্স বিটুইন ওল্ড হোম অ্যান্ড জেরিয়াট্রিক কেয়ার হোম ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু দিস আর ভেরি ভেরি পপুলার থিং এবং এই 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 এস্টাবলিশমেন্টগুলিতে বিভিন্ন রকমের অনুষ্ঠানে দিয়ে হয় বিভিন্ন রকমের ট্যুর হয় ট্রিপ হয় তারা কিন্তু আনন্দের মধ্যেই জীবন কাটায় সুতরাং এখানে এটা কোনোভাবেই আমাদের সেই সোশ্যাল ট্যাবুর আন্ডারে ফেলানো যাবে না যে আমি আমার পিতা মাতাকে আদৌ একটি ওল্ড হোমে দিব কি এটা ওল্ড হোম নয় এটি একটি জেরিয়াট্রিক রিসর্ট হেলথ কেয়ার রিসর্ট সেই হিসেবে চিন্তা করি আমাদের আগাতে হবে এবং আমরা বিশ্বাস করি একটা সময় এই ট্যাবো ভেঙে আমরা মানুষকে উপকৃত করতে পারবো নেক্সট কথার আমি যেটা বলতে চাই যে আমাদের যে অর্থনৈতিক সমস্যা বৃদ্ধদের সেটা কিন্তু দেখেন অনেক বৃদ্ধরও কিন্তু যথেষ্ট টাকা পয়সা আছে একটা পর্যায়ের পরে কিন্তু যারা তারা অচল হয়ে যাচ্ছেন তার আগেই কিন্তু তাদের ছেলে মেয়েরা বা আত্মীয় স্বজনরা কোনোভাবে তার টাকাগুলোকে নিয়ে সরে যাচ্ছে তার আর কোনো কন্ট্রোল থাকছে না সেই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে একজন বৃদ্ধজিৎ জানেন তার জীবনের শেষ মুহূর্তে তার এই টেক কেয়ারের জন্য তার টাকা দরকার উনি কিন্তু সে টাকাটা সেভ করবেন উনি কিন্তু খুব মানে ভালো মন নিয়ে তার সন্তানদেরকে বা তার ভাতে যা ভাই বোনকে টাকা দিয়ে দিচ্ছেন কিন্তু পরে তার টেক কেয়ার আর কেউ করছেন একবার তার হাত থেকে মনিটরি কন্ট্রোল চলে যাওয়ার পরে কিন্তু আর সেটার সাপোর্ট সে পাচ্ছে না এখানে কিন্তু তার নিজের এবং ছেলেমেয়ের যে টাকা দিবেন সেটা আমাদের আমার এই প্রজেক্টে এমন কোনো খরচ হবে না যে একটা মানুষের যে তারা তাদের সারা জীবনের কাজ করার পরে সেই খরচটা তারা দিতে পারবেন না সুতরাং এই অর্থনৈতিক সমস্যাটাকে ইজিলি এখানে সমাধান করা যায় র্যাদার দু হাজার তিন হাজার পাঁচ হাজার স্কোয়ার একটা বাড়িতে একা একটি মানুষ বাস করে যেই খরচ হয় তার চেয়ে অনেক কম খরচে উনি অনেক অনেক বেটার সিচুয়েশনে আমাদের এই প্রজেক্ট থাকতে পারবেন তারপরে সামাজিক সমস্যার কথা বলি দেখেন আপনার এই যে সোশ্যাল কন্ট্রিবিউশন করার মতো ক্যাপাসিটি কিন্তু অনেকেরই আছে স্যারকে দেখি তো আমরা বলি এই কথা ইউনুস স্যারকে দেখি তো বলি যে ওই বয়সেও সোশ্যালি প্রচুর কন্ট্রিবিউট করা যায় একটা মানুষকে সেই সুযোগটা আমরা দেই না এখানে বসে বসে কিন্তু উনি সামাজিকভাবেই অনেক সমস্যার সমাধানের কথা বলতে পারবেন আমরা সেমিনার করতে পারবো সিম্পোজিয়াম করতে পারবো আমরা মানুষকে ডাকতে পারবো এই ধরনের মানুষগুলো যখন কথা বলতে চায় আমরা কিন্তু তাদেরকে পিক করে নিয়ে আসি না সবাই তো আর সমানভাবে সামনে এগিয়ে আসে না তাদেরকে সামনে আনতে হবে কোন মানুষের মধ্যে কি গুণ আছে কোন মানুষটার মধ্যে কতটুকু কন্ট্রিবিউট করার ক্যাপাসিটি আছে এটাকে ফাইন্ড আউট করতে হলে তো এই মানুষগুলোকে আমাকে পেতে হবে না পাইলে কিন্তু আমরা এটা বের করতে পারবো না আমি জানি জল আপনার মতো মানুষ যদি ওইরকম একশোটা মানুষের মধ্যে ওই যেটা একটু আগে হজল হক ভাই বললো আপনি পিছন থেকে দেখেই বুঝতে পারেন কোন মানুষটা কি এবং কতটুকু কী করতে পারবে সেখান থেকে কিন্তু আমরা এ ধরনের সোশ্যাল কন্ট্রিবিউশন করার মতো মানুষকে দেখে নিয়ে আসতে পারবো ডেফিনেটলি সবুজ সাহেব এই কথাটা খুব বলেন উনি বলেন যে এদেরও কিন্তু কন্ট্রিবিউট করার একটা বিরাট সুযোগ তারপরে পারিবারিক সমস্যা দেখেন আপনি তিন চার ছেলে মেয়ের সাথে থাকছেন এমন অনেক ফ্যামিলি আছে তার পিতা মাতাকে ওই অবস্থায় রেখে বাইরে যেতে পারে না মায়ের কে কে করবে একটা বুয়ার উপরে আপনি একটা মাকে সাত দিন দশ দিনের জন্য রেখে যেতে পারবেন না শেষ কথাটা বলি এই যে আলজেমার্সের কথা স্যারের ওয়াইফের কথা আমরা শুনেছি আমার শ্বশুর বিখ্যাত মানুষ প্রফেসর অফ হিস্ট্রি ঢাকা ইউনিভার্সিটি বাংলা পিডিয়ার চিফ এরিটার প্রফেসর সিরাজুল ইসলাম উনি এখন আমার সাথে থাকেন আমি তার টেক কেয়ার করি তার মেয়ে বড় মেয়ের হাজবেন্ড আমি আমার আমার স্ত্রী প্রফেসর অফ হিস্ট্রি ঢাকা ইউনিভার্সিটি আমি জানি একটা ডিমেনশিয়া পেশেন্টের টেক কেয়ার করা কতটা কঠিন এবং কতটা ধৈর্য প্রয়োজন সুতরাং একটি কেয়ার কেয়ারগিভার তৈরি না হলে ওনাদের টেক কেয়ার করা সম্ভব না অথচ এই মানুষটাই যদি ওইরকম একটা গেটেড কমিউনিটিতে সারা ফিজিক্যালি ফ্যান্টাস্টিক হান্ড্রেড পার্সেন্ট অলরাইট কিন্তু মেন্টালি টোটালি গন এই মানুষটার টেক কেয়ার করা সম্ভব তখনই যদি তাকে প্রফেশনাল হাতে দিয়ে এবং একটা এনভায়রমেন্ট দেওয়া যায় তাকে তাকে সেটা বাগান দেওয়া যায় তাকে যদি একটা ঘোরাফেরা করে সবার সাথে কথা বলার সুযোগ দেওয়া হয় একই কথা উনি বারবার বলবেন তারপরেও কিন্তু ওনার মধ্যে একটা আনন্দ তৈরি হবে উনি একটা আনন্দিত হবে ওনাকে আমরা বাড়িতে বন্দি করে রাখার মতো কোনো রাইট আমাদের নাই সেখান থেকে বেরিয়ে প্রবলেম আসলে বুক আস্তে আস্তে কথা হয়েছে নাইমবে সাথে যে আমরা অনেক কথা এবং অনেক প্রচার অনেক কিছু করছি বাস্তবে এখন মাঠে কাজ করতে হবে তো আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে আমি বলতে চাই যে প্রচারের জন্য ডক্টর সবুর খান আমাদের প্যাট্রন এবং ডক্টর সবুর খান শুধু প্যাট্রন না ওনার সাথে একটা এমইও হয়েছে আমাদের সোসাইটির আমাদের কাজের সব কিছুতে উনি সহযোগিতা করবেন এই অনুষ্ঠানটাও এই যে আমরা একটা অনুষ্ঠান গোল টেবিল বৈঠক এবং স্বাস্থ্য সেবা ক্যাম্প করতে এইটাও কিন্তু সহযোগিতায় হচ্ছে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার উনি একটা কোটি কোটি এক এক না প্লা মানে একাধিক কোটি টাকার একটা ফ্ল্যাট আমাদের সোসাইটিকে উনি বিনা ভাড়ায় বরাদ্দ দিয়েছেন এটা এটা সোমানবাগ মানে মিরপুর রোডে এটা দিচ্ছেন এবং এটা ব্যক্তিগত সম্পর্কে ওনার মানবতার থেকে দিয়েছেন আমার সাথে হয়তো পঁচিশ বছর যাবৎ সম্পর্ক উনি অন্যরকম ব্যবহার মানুষের সাথে করেন উনি কিন্তু দিয়েছেন তো এইটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের আমরা বিনা বাড়ায় এখন এসি রুমে চালাইলে চলে সব কিছু ওয়েল ফার্নিশ সব কিছু দেওয়া আছে আমরা প্রবীণদের মূল সমস্যা স্বাস্থ্য সমস্যা এটা অস্বীকার করা যাবে না স্বাস্থ্য সমস্যাকে প্রায়োরিটি দেওয়া আমরা বার্ডেম সবচেয়ে বড় হাসপাতাল এবং তার বিভিন্ন শাখায় পিজি হাসপাতাল তারপরে নাইমবাইর হাসপাতাল সমরিতা গ্রিন লাইফ বাংলাদেশ লাইন সার্লিশন তাদের সাথে আমাদের চুক্তি হয়েছিল এমইও হয়েছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট কোনো কোনো জায়গায় কেবিন ব্যাট ফ্রি আমরা চুক্তি করছি কিন্তু বাস্তবায়নটা পুরোপুরি হয় নাই আমি এই বাস্তবায়নের জন্য এখন মাঠে নামবো নাইম্বের কথা মতো আমি এটা বাস্তবায়ন ডু ও ডাই করে আমি এটা বাস্তবায়ন করব। যদি বাস্তবায়ন করতে পারি তাইলে দৃশ্যমান হবে প্রবীণরা স্বাস্থ্যের দিক দেওয়া প্রায় সবগুলো হসপিটালেই তারা সুযোগ সরকার একটা নির্দেশ দিবে আশা করি সেটাও আমরা ধরবো সরকারকে যেমন আমাদের এই আজকের গোলটিভিলে কিন্তু ওনার মানে মেডিকেল চিফ যে তার ডিপার্টমেন্টের ওই গ্রামীণ মেডিকেল কমিউনিকেশান পুরো ডিপার্টমেন্টের উনি ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ সাহেব আমরা চেষ্টা করব তার মাধ্যমে আমরা যাতে একটা সব হাসপাতালে বা প্রবীণদের জন্য কিছু করা যায় তো এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং চুক্তি করছি এবং চুক্তির বাস্তবায়ন হইলে অনেক কিছু তারা পাবে এবং আমি মনে করি যে এইভাবে কাজ করতে গেলে সকলের কিন্তু সহযোগিতা পাচ্ছি যার কাছে যায় কোন লোক কিন্তু যেমন ডক্টর হোসেন জিলুর রহমান সাহেব উনি রাজি হইছে কেন ওনার তো অনেক ব্যস্ততা কিন্তু এই প্রবীণদের কথা শুনলে সবাই কিন্তু আগেই আসে কিন্তু বাস্তব গিয়ে দেখে কি যেমন হসপিটালগুলো চুক্তি হিসেবে যে চুক্তিগুলি তারা বাস্তবায়নে একটু গরিবসি করছে। আমি খুব সিরিয়াসলি এই গরিবসি নষ্ট করব। আমরা এরকম একটা স্কোয়াড আছে আমাদের যে জীবন দিদি প্রস্তুত প্রবীণদের জন্য সুতরাং আমরা ইনশাল্লাহ একটা দৃশ্যমান একটা আগামী বছর যদি চান্স পাই এখানে তাহলে আমি সে দৃশ্যমান করার চেষ্টা করি আর একটু আর একটু বলি সেটা হলো আমি কি চাই এটা না বললে তো আর কিছুই রইল না আমি কি চাই আমি একটা আইন চাই ওইটা বলছে যে পোষণ আইন আছে বাট প্রবীণ এই সিনিয়র সিটিজেন অ্যাক্ট নাই নীতিমালা আছে জাতীয় নীতিমালা নীতিমালা ম্যান্ডেটরি না মানতে হবেন এমন কোনো কথা নাই সুতরাং আইনের অভাবে আমরা কিছুই পাচ্ছি না সরকারের কাছ থেকে একটা আইন চাই ইয়া এই বালক মন্ত্রণালয় শিশু মন্ত্রণালয় তারপরে আছে ক্রীড়া মন্ত্রণালয় অমুক মন্ত্রণালয় কিন্তু প্রবীণ প্রায় দেশে প্রায় দুই কোটি এক কোটি ষাট লক্ষ প্রবীণ এবং প্রবীণটা হলো পিতা দাদা এত আপন অসহায় তাদের কথা বলার কোনো লোক নাই তাদের একটা মন্ত্রণালয় হইলে অনেক কিছু সমস্যাগুলি সমাধান হতে পারে আমরা একটা মন্ত্রণালয় চাই এইটা আপনার মাধ্যমে আমি মনে করি যে এটা সরকার দেখবেন তারপরে প্রবীণদেরকে এত অভিজ্ঞতা এত তাদের জ্ঞান কেউ হয়তো শুইয়া কেউ হয়তো দৌড়াইয়া ষাট বছর এখন রিটায়ারমেন্ট ষাট বছর তো ইয়াং আমারে বিশ্বাস করেন আমার ছিয়াত্তর তাইলে তাইলে তাদেরকে কাজে লাগাবে না কেন সরকার শুড হ্যাভ এ প্ল্যান ফর ফর সিনিয়র সিটিজেন তাদেরকে কোথায় কাকে কাজে লাগাবে যদি আজকা নাইম্ব নিজের প্রতিষ্ঠান না হয়তো চাকরি থেকে রিটায়ার করত হয়তো হয়তো দিত পাঠায় দিত কিন্তু তারা গড়ে পাঠা পাঠাতে চাই না আমরা চাই তাদেরকে কাজে লাগানোর জন্য একটা পরিকল্পনা সিরিয়াসলি গ্রহণ করা এবং এখানে আর প্রবীণদের হসপিটালে সরকারিভাবে একটা আইন করতে হবে যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কত পার্সেন্ট ডিসকাউন্ট এমনকি যাতায়াত ইন্ডিয়াতে ওয়ান ওয়ান টিকেট টু ওয়ে একটা টিকিট কাটতেন একশো টাকা দিয়া একশো টাকা যাইতে লাগে কিন্তু আসবেন ফ্রি ওয়ান টিকেট টু ওয়ে অথবা ডাইরেক্ট আসবেন না ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা জাপানের প্রবীণদের জন্য হানড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট তাহলে আমরা এই আইনগুলি এই বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং সরকারের সক্ষমতা অনুযায়ী আমরা আপ টু দ্য লাস্ট অনুরোধ ফাইট থ্যাংক ইউ ধন্যবাদ তো আমি বিশেষ করে যে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান যাতে একটা নীতিমালা হয় ডিমেনশিয়ার জন্য কারণ ডিমেনশিয়ার মানুষগুলো কিন্তু স্বাক্ষর ভুলে যায় তাদের জমি সংক্রান্ত ঝামেলায় পড়ে কিন্তু এই স্বাক্ষর যে ভুলে যায় ব্যাংক থেকে কিন্তু তার গচ্ছিত টাকা তুলতে পারছে না এক্ষেত্রে কোনো পলিসি না থাকার কারণে তারা কিন্তু অনেক দুর্ভোগে পড়ে আর দ্বিতীয় কথা হচ্ছে দ্রুত সংরক্ষিত মানে লিস্টে যে এটা সংরক্ষিত হয় না বাংলাদেশে কোনো সেই ধরনের এখনও ল্যাব প্রতিষ্ঠিত হয়নি আমার জানা মতে তো এই ল্যাব প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশে স্পেশালিস্ট ডাক্তার তৈরি করতে হবে স্পেশালিস্ট কেয়ারগিভার তৈরি করতে হবে এবং এই মানুষদের জন্য একটা পুনর্বাসন কেন্দ্র করতে হবে যেহেতু নাইম ভাই শুধু লোকের করছে কিন্তু আরও করতে হবে সরকারি উদ্যোগ করতে হবে সরকারি বাজেট এখানে দিতে হবে সরকার এখানে দক্ষ লোকবল লাগবে কারণ হচ্ছে দক্ষ লোকবল না হলে তো এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না এই কারণে এই আমরা আলদিমা সোসাইটি বাংলাদেশ উত্তরাতে একটা ডে কেয়ার সেন্টার করছি এখানে অনেক প্যাশেন্ট আসে তারা এখানে কিন্তু সময় কাটাতে আসে অনেকে দেখেছি একজন কিছুদিন একটা বিজ্ঞানী আসছিলো তাকে বলছে এই কাঁঠালটা কী সে কাঁঠালটা চিনতেছে অনেকক্ষণ পর আমরা যখন ধরা দিলাম সে কাঁঠালটা চিনলো তো এই যে মানুষগুলোকে জন্য অন্তত আলদিমা সোসাইটি একটু ছায়াত দিচ্ছে তো আমাদের যে ডে কেয়ারে অনেক প্যাশেন্ট এক এক প্যাশেন এক এক রকম কিন্তু আমরা সবাইকে এক টেবিলে বসায় দিই তারা গল্প করে ইসে করে তারা খেলাধুলা করে এই করে সেই করে ওদের এত ভালো লাগে ওরা কিন্তু সবাই কিন্তু খুব খুশি হয় যারা কেয়ারগিভার ফ্যামিলি মেম্বার আসে তারা বলে যে আমার মা তো বাসায় হাসেন আপনার দেখেন কেন হাসে কারণ এই মানুষগুলো কি অন্ধকার কুটিরে ভরে রাখে আমি দেখছি বাংলাদেশের আপনার মনে নাম হচ্ছে অনেক নজরুল সঙ্গীত শিল্পী স্বপ্নম মুস্তারি তার বাসায় আমি গিয়েছিলাম গত বছর দেখেছি সে একটা ঘরেই সে বসবাস করে দুইজন কাজের লোক দেওয়া আছে বসবাস করে আমি দেখে নিয়ে আসেন এই যে সে এত এত বড় মানের একজন কণ্ঠশিল্পী আন্তর্জাতিক মানের তার কেন এই দুরবস্থা আজকে যদি ন্যাশনাল পলিসি হতো তাহলে তার জন্য একটা পুনর্শন কেন্দ্র হতো সে সেখানে থাকতে পারতো কিন্তু দুর্ভাগ্যবশত সেটা করা হয়নি আমরা অনেক চেষ্টা করেছি আমরা এখন এই গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট কাছে আমরা যাই বিশালভাবে প্রস্তাব দেবো এটা যেন কিছু করতে হবে না করলে এটা হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘের চাপ আছে গভর্নমেন্টের উপর এই জিনিসটা আমাকে মেলে মানে ধরতে হবে তারপরে সামনে আমরা একটা বিশ ডিমেন্সিয়া ম্যারাথন করবো সেই ম্যারাথনের জন্য আমরা স্পোর্টস বর্তমান যে উপদেশা তার সাথে যোগাযোগ করে এটা করার চিন্তা করতেছি স্বাস্থ্য উপদেশার সাথে চিঠি দিব যেন এটা পলিসির আকারে আসে কারণ এই ডিমেনশিয়াটা আসলে সবাই বুঝে না আমরা এর আগের অনেক কাছে গেছি তারা বলতেছে এটা কি এটা কি এটা কি এটা মানে জিনিসটা আসলে এতভাবে সচেতনার অভাব অভাবের কারণে এই মানুষ এগারো লক্ষ মানুষ কিন্তু খুব দুর্ভোগের মধ্যে আছে। এবং এক একজন মানুষের মৃত্যুর কিন্তু লাস্ট পর্যায়ে কেউ থাকেও না করে অবস্থায় মৃত্যু করে আমরা এটা চাই না মানবিকাধিকার তাদেরকে অধিকার দিতে হবে তারা সুন্দরভাবে যেন বাঁচতে পারে তাদের যেন সুন্দর মৃত্যুরা তাদের যেন সুন্দর হয় যেহেতু আমরা নিরাপদে আসছি তাদের মৃত্যুরা যেন নিরাপদে হয় আমি তাদের তাদের এইটা করার জন্য আজকে সতেরো বছর থেকে আমি এটা সংগ্রাম করতেছি তাই আমি এই সংগ্রাম করে একটা সফল হয়েছি সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ গভর্নমেন্টকে একটা কারিকুলাম ডেভেলপ করে দিচ্ছি যেই কারিক্রমের বদলে একদম দক্ষ কেয়ারগিভার দক্ষ স্পেশালিস্ট কেয়ারগিভার তৈরি হবে বাংলাদেশে ধন্যবাদ ধন্যবাদ আমি একদম শেষ একটি কথাই বলবো যে প্রবীণরা আসলে সমাজের বোঝা নয় এই প্রবীণরা এই সমাজ তৈরি করেছে প্রবীণ হোক আমাদের অহংকার আমরা যেন প্রবীণদেরকে নিয়ে অহংকার করতে পারি তাদের এই কন্ট্রিবিউশনকে যেন আমরা মনে করতে পারি আমরা এখন একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যেভাবে এগিয়ে চলছি সেই বাংলাদেশটি যেন হয় প্রবীণ বান্ধব বাংলাদেশ এটাই আমার আশা ইচ্ছা বিকজ আমি নিজেই এখন ইয়াং ওল্ড পপুলেশনের মধ্যে সুতরাং অনেকটা নিজের স্বার্থেই যদি বলি যে আমি এমন একটি জীবন চাই যেখানে আমি আমার কন্ট্রিবিউশনের কথা আমার পরের জেনারেশন মনে রাখবে এবং তরুণ এবং প্রবীণের কম্বিনেশনে যেই বাংলাদেশ আমরা গড়তে যাচ্ছি এই বাংলাদেশে প্রবীণদের জন্য যার যার অবস্থান থেকে এবং আমি যেগুলো আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার অবস্থান থেকে আপনি সব সবসময় প্রবীণদেরকে নিয়ে আমরা কোনো প্রোগ্রাম করলে আপনি আমাদেরকে ওয়েলকাম করেন এই প্ল্যাটফর্মটি কিন্তু সবসময় আমাদের জন্য একটি অনুষ্ঠান সংখ্যা বাড়াই হ্যাঁ খুব কয়েকবার আমরা মানুষের কাছে পৌঁছতে পারি এবং এই প্রবীণ বান্ধব সমাজ তৈরি করার জন্য নতুন বাংলাদেশ তৈরি করার জন্য সবাই সব জায়গা থেকেই আমরা কাজ করি আমরা অলরেডি জানি কি করতে হবে কিন্তু যেই কথাটাকে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই আমি পার্সোনালি এ ডুয়ার আমি করি শুধু কথা না বলে আমরা যেন সবাই কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পালে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন প্রফেসর ডক্টর নাইম ইঞ্জিনিয়ার ম হক এবং মিস্টার মো আজুল হক ও সঙ্গে ধন্যবাদ আলোচনা শুনবার জন্যে দর্শক আমি কথা না বাড়াই কি হচ্ছে কি হওয়া দরকার আমার অতিথিরা সবই সবটাই বলেছেন ইংরেজিতে একটা কথা আছে এবং যেটা বাংলা করলে দাঁড়ায় বাংলাটাই বলি সেটা হচ্ছে যে কেউ যদি তার বাবা মায়ের সঙ্গে অন্যায় আচরণ করে তার শাস্তিটা কীভাবে হয় তার শাস্তিটা হয় তার সন্তানদের মাধ্যমে কাজেই মৃত্যু আমাদের অবধারিত প্রত্যেকের জন্যে প্রবীণদের যদি আমরা তাদের জন্য যেটা করণীয় সেটা যদি না করি মাথায় রাখতে হবে আজকে প্রবীণরা যেভাবে ভুক্তভোগী বা সমস্যায় আছেন যে যে সমস্যা আছেন নানা ধরনের সমস্যা আমার অতিথির আলোচনা করেছেন আমরাও কিন্তু ওই একই সমস্যায় পড়ব এবং সেটাও অবধারিত অনেকটা মৃত্যুর মতোই কাজেই যা করণে সরকারটা নবীন এবং প্রবণের বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ তরুণ এবং তরুণরা এই সরকারে আছে আমরা আশা করবো যে তারাই এই বিষয়ে সবচেয়ে বেশি উদ্যোগী হবেন আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা